শুভ সকাল জলতরঙ্গ থেকে সবাইকে স্বাগত। নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে নাতনি নেই, কিন্তু নাতনি ব্যস্ত আছে। তো যাই হোক, ভিডিওটা তো তৈরি করলাম, আজকে কিছুই না, আজকে একটা রান্না শেয়ার করব তোমাদের সাথে, সেই রান্নাটা তোমরা দেখবে। এই যা, আর আজকে অন্য কিছু দেখাচ্ছি না। তো আমার তো সবই হয়ে গেছে, সকালবেলা উঠে স্নান, পুজো, খাওয়া দাওয়া, সকালের সব কিছু কাজকর্ম হয়ে গেছে। এখন এই যে রান্নাঘরে যাব। তো আর বেশি কথা বলবো না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এবার রান্নাটা সেরে নিই, কি রান্না করি, একটা কিছু একটা রান্না তোমাদের সাথে শেয়ার করব। দেখি, চলো রান্নাঘরে, চলো রান্নাটা শেয়ার করি। নাতনি না থাকলে সত্যি কথা খুবই অসুবিধা হয়। নাতনি না থাকলে অনেকেই বলবে নাতনি নেই কেন। তো আজকে আর নাতনিকে দেখাতে পারলাম না, কেননা ও এখন আসবেও না, কথাও বলবে না, কেন মুডি হয়ে গেছে না। এখন বাচ্চারা তো মুডি হয় না, কিচ্ছু করার নেই। এখন ও ওপরে দাদার সাথে খেলছে, এখন যদি ওকে ডেকে নিয়ে আসি কথাও বলবে না, দৌড়াবে, চেঁচাবে, সেই জন্য আর নাতনিকে আজকে দেখাতে পারলাম না। যখন মুডটা আবার ঠিক থাকবে তখন আমার ওর সঙ্গে ভিডিও করব। ঠিক আছে, আর কথা বাড়াচ্ছি না, এবার চলো রান্নাঘরে দেখি রান্নাটা সারি, কী রান্না করতে হবে। রান্না অনেক কিছুই করব, তার মধ্যে একটা রান্না একটু তোমাদের সাথে শেয়ার করব, একটু দেখাবো রান্নাটা। রান্না তো অনেক কিছুই করতে হবে, চলো রান্নাঘরে যাই। আজকে রান্না করব কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট। এই যে, এটা হলো গোবিন্দভোগ চাল, ভিজিয়ে রেখেছি, পরিমাণ মতো নিয়েছি। তো মুড়িঘণ্টতে আরও কী কী দেবো, তোমরা আমার সঙ্গে থাকো, রান্নাটা দেখো। চলে আসলাম রান্নাঘরে, মাছের মাথাটা ভেজে রেখেছি, আলু আছে ডুমুডুমু করে কাটা, এটা ভেজে নেব। আর এখানে সোমবারের জন্য গরম মশলা আছে, তেজপাতা আছে, শুকনো লঙ্কা আছে, টমেটো আছে, এগুলো সব সোমবারে দেবো। পেঁয়াজ গ্রেট করা আছে, আর গোবিন্দভোগ চাল ভেজানো আছে, আর এদিকে মশলা আছে, আদা, জিরে, ধনে, এটা ধনে না, এটা এটা হলো কাঁচা লঙ্কা বাটা, এটা হলো হচ্ছে আদা বাটা, এটা হলো ধনে জিরে বাটা। আর এখানে হলুদ আছে, লাল মিরচি আছে, সর্ষের তেল আছে, নুন আছে। তো রান্নাটা এবার শুরু করছি, তোমরা সঙ্গে থাকো। কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, পরিমাণ মতো তেল দিলাম, যতটুকু লাগবে ঠিক ততটুকুই দিয়েছি। যে যেমন তেল খাবেন ঠিক সেইভাবে তেল দেবেন, কোনো অসুবিধা নেই। আলুটা এবার আমি ভেজে তুলে নেব, এবার আলুটা একটু লাল মতো ভাজবো, আর একটু নুন দিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব, নুন দেওয়া হয়ে গেছে, দেখানো হয়নি। এবার এই তেলেই রান্নাটা শুরু করব। আলু তুলে নিয়েছি, এবার আরেকটু তেল দিলাম, এবার সোমবারাগুলো দেব, তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা, জিরে। এইভাবে রান্না করলে খুব ভালো হয় খেতে, এইভাবে গোবিন্দভোগ চাল দিয়ে মুড়ি ঘণ্ট ভীষণ ভালো হয়। একটু জিরে ফোড়নও দিয়ে দিলাম, আর পেঁয়াজটাকে একটু গ্রেট করে নিয়েছি, বেটেও নিতে পারেন আপনারা, সেটাও খুব ভালো হয়। তো আমি একটু গ্রেট করে নিয়েছি, নিয়ে এটা একটু ভাজা ভাজা করে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আরেকটু নুন দিলাম, তখন আলুতে সামান্য একটু নুন দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। এবার টমেটো দিয়ে দিলাম, এটা একটু মিশিয়ে নেব, মোটামুটি হয়ে গেছে। এবার মশলাগুলো অ্যাড করব, জিরে ধনে বাটা,
কাঁচা লঙ্কা বাটা, ঝালটা একদম নিজেদের মতো, যে যেমন খাবেন ঠিক সেরকম দেবেন। আদা বাটা, হলুদ, লাল মিরচি, একটু জল দিতে হবে, না হলে মশলাটা পুড়ে যাবে। আর সবসময় গরম জলটা আপনারা দেবেন, রান্না খুব ভালো হয়। এবার একটু কষিয়ে নেব, কষিয়ে নিয়ে এবার চালটা দিয়ে দেব, গোবিন্দভোগ চালটা দিয়ে দেব। চালটা দিয়ে খুব ভালো করে কষাতে হবে আর একটু ঝরঝরা মতো করে নিতে হবে, তাহলে চালটা পরে গলবে না। মুড়িঘণ্টার চাল গলে গেলে কিন্তু ভালো লাগবে না। আমার একটু অসুবিধা হয়ে গেছে, এই যে আমি পরে যে দিয়েছি মানে আলু, মাছের মাথা, সেইটা দেখানো হয়নি আমার কোনো কারণে, মানে ভিডিওটা হয়নি তোলা, যার জন্য আমার যেহেতু এতটা করা আছে আপনাদের আমি বলে দিলাম যে ওই চালের সাথে আলু আর মাছের মাথাটা একটু ভেঙে দিয়ে দিতে হবে, দিয়ে পরিমাণ মতো একটু জল দিতে হবে, জল দিয়ে এটা রান্নাটা হয়ে যাবে। তারপরে ঘি গরম মশলা দিয়ে একটু নামালে তো ভালোই হয়। তারপরেরটা আমি দেখাচ্ছি, একটু পরিমাণ মতো মিষ্টি দিলাম, খুবই সামান্য। তারপরে মুড়িঘণ্টে সবসময় ঘি গরম মশলা একটু দিতে হয়, গরম মশলা দিয়ে দিলাম। আর ঘিটা, এটা সবাই তো অনেকে খেতেও চায় না ঘি, সেটা একদম নিজেদের ব্যাপার, যদি মনে হয় ঘিটা দিতেও পারেন নাও পারেন। দিয়ে এটা সুন্দর করে নেড়ে নিতে হবে। যদি আপনারা মনে করেন আরেকটু জলটা শুকিয়ে ঝরঝরার মতো করব, সেটাও করা যায়, সেটাও হবে, কিন্তু আমি সেরকম জল শুকালাম না। তাহলে আমি বলে দিলাম যে কীভাবে করতে হয়, ওই জায়গাটা কোনো কারণে আমার ভিডিওটা হয়নি। তো আমার রান্নাটা হয়ে গেছে, এই যে এরকম হয়েছে, খুব ঝোলঝোলও না আর একদম ঝরঝরাও না। এবার আমি একটু পরিবেশন করে আপনাদেরকে দেখাবো, তো আপনারা দেখুন আমি কীভাবে পরিবেশন করছি। পরিবেশন করা হয়ে গেছে, কী সুন্দর দেখতে হয়েছে, খেতে অসাধারণ, ভীষণ ভালো হয়েছে খেতে। এইভাবে রান্নাটা সেরে নেবেন, খুব ভালো লাগবে। আমি যেভাবে রান্নাটা করেছি এইভাবে রান্নাটা করলে মুড়িঘণ্ট খেতে কিন্তু খুব ভালো হয়। তো আজকের মতো ভিডিও আমি এখানেই রাখবো, সবার কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টস করবেন, আর আমার এই রান্নাটা একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো ভিডিও আমি এখানেই রাখলাম, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আমি নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসব। টাটা।